হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি হায়দ্রাবাদি দম বিরিয়ানি। হায়দ্রাবাদি দম বিরিয়ানি তৈরি করতে চলুন দেখে আসা যাক আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা একটি পাত্রে তেল ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, জিরা, পেঁয়াজ, দারচিনি, ছোট এলাচ, আদা কুচি, 2টা তেজপাতা। তো এগুলো সব কিছু দিয়ে আমরা এই পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিব। এবার হয়ে গেছে আমাদের পেঁয়াজটা বেরেস্তা। এবার আমি এখানে আলু ভেজে নিব। এই আলুগুলোকে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ফুড কালার আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে মাংসটা দেখছেন, এটা যেমন আমরা সাধারণভাবে বিরিয়ানির মাংস রান্না করি, ঠিক সেভাবে রান্না করছি টক দই, বিরিয়ানির মশলা এবং সাধারণ মাংসে আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো আর জয়ফল, জয়ত্রী দিয়ে এই মাংসটা তৈরি করে নিলাম। আর এবার আরেকটি পাত্রে এই মাংসটাকে ঢেলে নিচ্ছি, কারণ এই পাত্রটার ভিতরে আমরা বিরিয়ানিটা দম দিব। তো আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ তখন যে অল্প একটু ভেজে নিয়েছিলাম তাতে আলুগুলো পুরোটা সেদ্ধ হয়নি। তো পেঁয়াজ বেরেস্তা যেগুলো করে রেখেছিলাম সেগুলো আমি এখন এই মাংসটার ভিতরে দিয়ে দিলাম। এই তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যেখানে পানি ফুটিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি দারচিনি, ব্ল্যাক পেপার, লবণ, জিরা, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, অলিভ অয়েল, আর দিয়ে দিচ্ছি চাউল। এই চাউলের ভিতরে আমি একটু মুগ ডাল ব্যবহার করেছি। একটু মুগ ডাল ব্যবহার করলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি হয় আর এটা অনেক স্বাস্থ্যকরও। তো এখন যারা ডায়েট করছেন তাদের জন্য এই নতুন দম বিরিয়ানি রেসিপিটা, কারণ আমরা যখন শুধু চাউল খাই সেটা আমাদের পেটে বেশিক্ষণ থাকে না, কিন্তু সাথে ডাল অ্যাড করলে সেটা পেটেও বেশিক্ষণ থাকে আর এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এবার আমি 1টা আলু রেখে সব আলুগুলোকে উঠিয়ে নিয়েছি, কারণ বাকিগুলো আমি উপর দিয়ে সাজিয়ে দিব। দিয়ে দিচ্ছি আলু বোখারা, কাঁচামরিচ। এবার আলু বাকি আলুগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পরে, আর এই 1 ঘন্টা কিন্তু আমি মৃদু জালে দিয়ে রেখেছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা কখন বুঝতে পারবেন যে আপনাদের বিরিয়ানিটা হয়ে গেছে? আমার 1 ঘন্টা লেগেছে, আপনাদের তার চাইতে কমও লাগতে পারে। যখন ফ্লেভার চলে আসবে তখন বুঝবেন যে হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।